lenskart.com এখন বহরমপুরে ডাউনলোড দি অ্যাপ টুডে পড়ুয়াসহ নিখোঁজ হয়ে গিয়েছিল সল্টলেক শিক্ষানিকেতনের তিনটি বাস এমনটাই অভিযোগ অভিভাবকদের শুক্রবার বেলা ১২টায় স্কুল ছুটির পর দুটি বাসে করে পড়ুয়ারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ ছিল না বলে অভিযোগ অভিভাবকদের অভিভাবকরা জানান শুক্রবারই মহিষবাথানের সল্টলেক শিক্ষানিকেতনের স্কুল খুলেছে স্কুল ছুটি হয়ে গিয়েছে ১১টা নাগাদ কিন্তু তারপর কয়েক ঘন্টা কেটে গেলেও কোনো পড়ুয়া বাড়ি ফেরেনি ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা জানা যাচ্ছে মোট দুটি বাসের কোনো হদিস মেলেনি এরপর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ও সিআইডি না কোনো বাচ্চার এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি কোনো এখন পর্যন্ত বাচ্চা নামেও নি বাস থেকে এখন পর্যন্ত নামেনি ১১টায় ছুটি হয়েছে এখন পর্যন্ত বাচ্চা নামেনি কিছু বুঝতে পারছি না তো কোনো ম্যামকে ফোন করলাম ক্লাস টিচারকে ফোন করলাম ক্লাস টিচার বলছে এখন পর্যন্ত মানে হাফ বাস ছেড়েছে হাফ বাস ছাড়েনি আপনারা ধৈর্য ধরুন এখন একটু আগে মেসেজ এসেছে স্কুল থেকে যে এক ঘন্টা লেট হয়েছে তার জন্য অসুবিধে হবে না আপনারা ওয়েট করুন কিন্তু ওয়েট আর কতক্ষণ মোটামুটি হচ্ছে দুটো বাচ্চা যারা গার্জেন নিজেদের থেকে নেয় তার সেই বাচ্চা দুটো বন্ধুদের সঙ্গে বাসে উঠে গেছিল তো ন্যাচারালি গার্জেন এসে পেলেন না এখানে এসে তো এখানে এসে যখন পেলেন না তখন আর কী করবেন তখন আর স্কুল কর্তৃপক্ষ বাসে খুঁজতে বললেন বাসগুলো ন্যাচারালি একটু ডিটেন হয়ে গেল খুঁজে উনি খুঁজে পেলেন না কিন্তু স্কুল কর্তৃপক্ষ গিয়ে ক্লাস টিচার গিয়ে খুঁজে বাস থেকেই পেলেন বন্ধুদের কাছ থেকে এই যে ডিটেন হয়ে গেল বাসগুলো কিছুক্ষণের জন্য এরা বিভিন্ন রুটে পৌঁছাতে এবার দেরি হলো আর কিছু হলো গার্জেন প্যানিক হয়ে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে হয়তো স্কুলে চলে এসেছেন এবার বাচ্চা যে বাচ্চা রয়েছে স্যার তাকে ড্রপ করতে পারছে না স্কুলে উই হ্যাভ গিভেন রেসপন্সিবিলিটি টু আ পার্টিকুলার এজেন্সি আই মিন টু আ পার্টিকুলার বাস অপারেটর রাইট সো ও কোন বাসে কোন বাচ্চাকে কোন রুট থেকে তুলবে কোথায় ড্রপ করবে দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি থেকে তারা বাড়ি ফিরছে সেই সময় তো স্কুল দেখবে অফকোর্স সেই সময় আমরা কি খুঁজে পাওয়া গেল মানে এটা কে বলেছে খুঁজে পাওয়া যায়নি স্যার আমরা লাইন করি আমরা যেরকম বাস অপারেটরকে হ্যান্ড ওভার করি বাস কাকুকে যেটা বাচ্চারা বলে বাস কাকু এটা আমার বাস কাকু এটা আমার বাস কাকু আমরা বাস কাকুকে হ্যান্ড ওভার করেছি ঠিক আছে এবার কি হয়েছে বাই মিস্টেক হয়তো একটা বাচ্চা বাস নাম্বার ১ না করে ১ ২তে বসে গিয়ে বসে আছে নাও দ্যাট চাইল্ড ডাজন্ট নো হুইচ বাস হি কেম ইন দ্য মর্নিং সে তো জানে না কোন বাস নাম্বারটায় সে এসছে কারণ আজকে ওদেরকে বাস নাম্বার সবাইকে দেওয়া হয়নি ঠিক আছে ওদেরকে সেটা অপারেটর দেয়নি দ্যাট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্কুল বাসের কি বাসের রেসপন্সিবিলিটি আছে এটা অফকোর্স অফকোর্স সে বাসে তো যাওয়ার কথা একটা বাস তো শুনুন একটা আমি একজন প্যারেন্ট আমি যখন একটা বাস অপারেটরের কাছে আমি আমার বাচ্চাকে দিচ্ছি তখন আমি কি করব আই ফিল আপ আ ফর্ম আমি কোথায় পিক আপ কোথায় ড্রপিং আমি এটা ফিল আপ করব করার পরে যখন বাস অপারেটরকে দেওয়া হয় হি গিভস দেম আ রুট নাম্বার যে আমি বাগুইহাটি থেকে আসবো তো আমার বাস নাম্বার ১ That probably was not done in a proper way. Yes, we talked to the bus operator. এবং আমরা ওদেরকে বলেছি যে দেখো এটা না করে ছোট বড় বাচ্চাদের নিয়ে আমরা তো ম্যাডাম শুধুমাত্র বাস অপারেটরের সঙ্গে কথা বললে বা তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা যেটা আপনাদের প্রক্রিয়াটা আপনারা করবেন কিন্তু যে শিশুগুলো আপনাদের স্কুলে এলো বাই দি গার্ডিয়ানরা বিক্ষোভ করতে হতো বিক্ষোভ করতে হলো তাদের সাথে দেখুন আমাদের সব মেসেজেস পাঠানো হয়েছিল আমাদের যে প্যারেন্টসরা আমাদের বাসের বাচ্চা কটা হার্ডলি ১/৩ অফ দ্য এন্টায়ার স্কুল পপুলেশন সেটা সংখ্যাটা তাও কত হবে নিশ্চয়ই হবে ১/৩ অফ দ্য স্কুল পপুলেশন সংখ্যাটা আমাদের বাসের আমার ধরুন যদি ৩০০০ বাচ্চা হয় আমার হার্ডলি ৩০০ থেকে ৩৫০ বাচ্চা নট ইভেন ১/৩ তিনটে বাস নয় স্যার আমাদের বাস না বাস অনেকগুলো আছে হ্যাঁ সেটা সেইটা এক্স্যাক্টলি দ্য বাস অপারেটর উইল বি এবল টু টেল ইউ বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্কুল টু হ্যান্ড ওভার দ্য চাইল্ড টু দ্য বাস অপারেটর বাস অপারেটর এবার কোন বাসে কোন বাচ্চাকে কোন পিক আপ পয়েন্ট থেকে ড্রপিং পয়েন্টে করবে সেটা তো ওর ব্যাপার হ্যাঁ আমাদের কী হয় স্যার আমাদেরকে এটা আজকে ফার্স্ট ডে আমাদেরকে কী হয় দু একদিনের মধ্যে ও একটা পুরো লিস্ট অফ স্টুডেন্টস দেবে যেখানে কোন বাচ্চা কোন বাস নাম্বারে কোথার থেকে পিক আপ পয়েন্ট কোথার থেকে ড্রপিং পয়েন্ট সেগুলো দেবে সেটা স্যার একটা টিচিং করে দু বছর পর সেও সার্ভিস চালাচ্ছে কিছু আমাদের বলার নেই আমরা একটা খবরে এসেছিলাম দেখলাম যে না সমস্যা নেই এটা বাচ্চাদের সবে স্কুল খুলেছে তো নতুন বাচ্চারা নিউ টাউনের বাসে উঠে গিয়েছিল কতগুলো বাচ্চা স্যার দুটো বাচ্চা দুটো বাচ্চা স্কুল কর্তৃপক্ষ বলছে
কিন্তু গার্জেন অনেকে বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে কারণ কোনো গাড়িগুলোকে ছাড়তে পারেনি বলেই, তাদের বাচ্চাগুলো ডিটেন্ড হয়েছিল বলেই বিক্ষোভটা হয়েছে। এই ক্যাম্পাসের এই সাইডেই ছিল। এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে কি 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 তার কিভাবে আশ্বস্ত করলেন, কিভাবে আশ্বস্ত করলেন স্যার? জিপিএস ট্র্যাক বসানো ছিল বাসে, জিপিএস ট্র্যাক ছিল স্যার, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? ওদের ওনাদের মতো স্টেপ নিচ্ছেন, দেখুন আমরা এটা ইনফরমেশন কি আছে নিতে এসেছি, ঠিক আছে? ওকে এমনি আপনারা কি কথা বলে আশ্বস্ত হলেন স্কুল কর্তৃপক্ষের সাথে? কালকে ওনাদের মিটিং আছে গার্জিয়ানদের সাথে, ওনারা করবে। এখন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে এই প্রথম ওপেন হয়েছে lenscard.com। এখানে আপনারা পাবেন পাওয়ার অ্যান্ড উইদাউট পাওয়ার আইগ্লাস, পাওয়ার অ্যান্ড উইদাউট পাওয়ার সানগ্লাস, ব্র্যান্ড নেম ভিনসেন্ট চেস এয়ার অ্যান্ড জন জেকবস, থাকছে কালার অ্যান্ড পাওয়ার কন্ট্যাক্ট লেন্স যেমন অ্যাকোয়ালেন্স, ফ্রেশ লুক, অ্যালকন, বস অ্যান্ড লম ইত্যাদি। এছাড়াও এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয়। আমাদের স্টোর ওপেন থাকছে প্রত্যহ সকাল 10:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আমাদের ঠিকানা 8 নম্বর নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 03482225024। আমাদের মোবাইল নাম্বার 8944948748।